টার্মিনোলজি আপনারা আগেও শুনেছেন, এক্সিকিউটিভ গভর্নেন্স আসলে কি? এক্সিকিউটিভ আমরা জানি যে সরকারের যে তিনটা ব্রাঞ্চ আছে, যে তিনটা শাখার সমন্বয়ে একটি সরকার, কিংবা অর্গ্যান মানে অঙ্গের সমন্বয়ে আসলে সরকার গঠিত, তার মধ্যে একটি হচ্ছে এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। এই তিনটা হচ্ছে, এই তিনটা অর্গ্যানের মাধ্যমে হচ্ছে সরকার গঠিত হয়, তার মধ্যে একটি হচ্ছে এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ কারা? এটা হচ্ছে সেই অর্গ্যান সরকারের যেটি হচ্ছে যে আইন পাশ করে এবং আইন প্রণয়ন করে। রাষ্ট্র জনগণের কি, জনগণের জন্য সরকার কোন, মানে রাষ্ট্র প্রণয়ন করা প্রয়োজন এবং ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, এই সকল কিছু এই এক্সিকিউটিভ ডিপার্টমেন্টটি আয়োজন করে থাকে। আচ্ছা, আমরা যদি এই এক্সিকিউটিভ গভর্নেন্সের যদি একটু সংজ্ঞা দেখতে যাই, তাহলে আপনারা দেখেছেন যে আমি দুজনের সংজ্ঞা দিয়েছি, গার্নার এবং গেটেল। গার্নার এবং গেটেল খুবই বিখ্যাত এই পলিটিক্যাল সায়েন্সে, আপনারা ওনাদের সংজ্ঞা দিতে পারেন কিংবা নিজেদের মতো অন্য কারো সংজ্ঞাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। গার্নার বলেছেন, ইন এ ব্রড অ্যান্ড কালেকটিভ সেন্স দ্য এক্সিকিউটিভ অর্গান এমব্রেসেস দ্য এক্সিকিউটিভ কাজকর্মের জন্য আসলে নির্ধারিত থাকে, এবং সেটি হচ্ছে যে সকল ধরনের রাষ্ট্রের যে ইচ্ছা সেটাকে এক্সিকিউট করার কাজটাও আসলে এক্সিকিউটিভ গভর্নেন্স করে থাকে। গেটেল যেটা বলেছেন, গেটেলও ব্রডার সেন্সে বলেছেন, ইন দ্য ইন ইটস ব্রডেস্ট সেন্স দ্য এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট কনসিস্ট অফ অল গভর্নমেন্ট অফিসিয়ালস এক্সেপ্ট দোজ অ্যাক্টিং ইন লেজিসলেটিভ বা জুডিশিয়াল ক্যাপাসিটি। It includes all the agencies of the government that are concerned with the execution of a state will as expressed in terms of law. গেটেল যেটা বলেছেন, গেটেল বলেছেন যে যদি আমরা খুব বড়ভাবে বৃহৎ সেন্সে যদি এই এক্সিকিউটিভ ডিপার্টমেন্টকে সংজ্ঞায়ন করি, তাহলে এটি হচ্ছে যত সরকারি কর্মকর্তা আছে তাদের সমন্বয়ে গঠিত। এদের মধ্যে শুধুমাত্র যারা লেজিসলেটিভ এবং জুডিশিয়াল ক্যাপাসিটিতে আছে তাদেরকে ছাড়া, এটি সকল ধরনের, এটি সরকারের সকল এজেন্সির সমন্বয়ে গঠিত, এবং এটি সরকারের যে ইচ্ছা, রাষ্ট্রের যে ইচ্ছা সেটিকে বাস্তবায়ন করে আইনের মাধ্যমে। এই দুইটা সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই দুটো সংজ্ঞায় ব্রডার সেন্সে দেয়া, এবং এই দুটো সংজ্ঞায় আসলে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে দুইটি ভাগের অস্তিত্বের কথাই স্বীকার করেছে। একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, মিনিস্টার্স অ্যান্ড হেড অফ স্টেট, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল পারমানেন্ট এক্সিকিউটিভ, সেটা হচ্ছে সিভিল সার্ভিস আর ব্যুরোক্রেসি। মানে এক্সিকিউটিভ বলতে সাধারণত আমরা হয়তো প্রধানমন্ত্রী কিংবা তার মন্ত্রিসভাকে বুঝি, কিন্তু বেসিকলি এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট বলতে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ কিংবা প্রেসিডেন্ট বা তার মন্ত্রী পরিষদ না, সিভিল সার্ভিসের যেই সরকারি অংশ থাকে, ব্যুরোক্রেটরাও থাকে, তারাও কিন্তু এই এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের অংশ। আচ্ছা, দেখেন, টু পার্টস অফ এক্সিকিউটিভ, পলিটিক্যাল এক্সিকিউটিভ অ্যান্ড পারমানেন্ট এক্সিকিউটিভ। পলিটিক্যাল এক্সিকিউটিভ কারা? পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে যে হেড অফ স্টেট, মানে যিনি রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান তিনি এবং তার যে সমস্ত মন্ত্রীরা আছে, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে। আর আমাদের এখানে হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে হচ্ছে আপনার প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা। মিনিস্টাররা হচ্ছে পলিটিক্যাল লিডার, আমরা সবাই জানি সকল মন্ত্রীরা পলিটিক্যাল লিডার থাকে, তারা সকলে জনগণের ভোটে নির্বাচিত এবং তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য থাকে, সেটা হচ্ছে 5 বছর,
এই 5 বছর পরে তাদের টেনিউর বা তাদের সময় শেষ হয়ে যায় এবং এই এর পরবর্তীতে তাদেরকে পুনরায় আবার নির্বাচন করতে হয়। এই নির্বাচনে যদি তারা পুনরায় জয়লাভ করে তাহলে তারা আবার সংসদে আসতে পারে, কিন্তু তারা যে আবার সেই মন্ত্রী হবে সেই ধরনের কোনো গ্যারান্টি নাই। এই ধরনের মিনিস্টাররা হচ্ছে অ্যামেচার, নন এক্সপার্ট, নন প্রফেশনাল, মানে এক একবার এক একজন এক এক মন্ত্রিসভায় যেতে পারে, তাই প্রত্যেকে যে সেই বিষয়ের এক্সপার্ট হবে এই ধরনের কোনো ইস্যু কিন্তু নাই। তাহলে পলিটিক্যাল যে দুইটা পার্টের কথা আমরা এক্সিকিউটিভে বলছি, পলিটিক্যাল এক্সিকিউটিভ যেটা সেটা আমরা দেখলাম, এখন নন পলিটিক্যাল এক্সিকিউটিভ কারা? নন পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছে সিভিল সার্ভেন্টরা বা ব্যুরোক্র্যাটসরা যারা বিসিএস এর মতন একটি কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন এবং তারা কিন্তু মানে একটি মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন হয়, কিন্তু মন্ত্রণালয়ে যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু অপরিবর্তিত থাকে এবং তারাই কিন্তু মূল কাজগুলো আসলে পরিচালনা করে থাকে। এবং একবার যদি কেউ সিভিল সার্ভেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্ত হয় তাহলে কিন্তু সে তার এই চাকরি তার রিটায়ারমেন্ট পর্যন্ত তার এই চাকরি থাকে, সেটা কোথাও 55 কোথাও 60, তারা একটি রেগুলার এবং ফিক্সড স্যালারি পায় এবং তারা একটি হায়ারার্কির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যারা পলিটিক্যাল এক্সিকিউটিভ তাদের টেনিউর হচ্ছে মাত্র 5 বছর, কিন্তু যারা নন পলিটিক্যাল পার্মানেন্ট এক্সিকিউটিভ তাদের কিন্তু টেনিউরটা একদম তাদের চাকরির মেয়াদ পর্যন্ত থাকে এবং তারা হচ্ছে সকলে এক্সপার্ট এবং প্রফেশনাল। তারা হচ্ছে এবং এই সিভিল ব্যুরোক্র্যাটরা কিন্তু আসলে সকল ধরনের পরামর্শ সহযোগিতা মন্ত্রীকে করে মন্ত্রণালয় পরিচালনা করে, যত ধরনের আইন প্রণয়ন যা কিছু থাকে সকল কিছু ড্রাফট করা লেখা সবকিছু কিন্তু তারাই করেন। মন্ত্রীরা কিন্তু এগুলো করেন না, কারণ আমরা আগেই বলেছি, কারণ ওনারা এক একবার একে মন্ত্রণালয়ে দায়িত্ব থাকেন, ওনারা কেউই এক্সপার্ট নন। আচ্ছা, এখন আমরা দেখব যে এই এই যে এক্সিকিউটিভ যে ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ যে গভর্নেন্স তাদের আসলে কাজ কি। এটা মোটামুটি আমরা সবাই জানি, এনফোর্সমেন্ট অফ ল, মানে আইন প্রণয়নের ক্ষেত্রে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের প্রাথমিক এবং মুখ্য কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। তারা সকল ধরনের আইন ড্রাফট করা, মেইনটেইন করা, তারা এই ধরনের কাজগুলো, এটা হচ্ছে তাদের মেইন কাজ। যে প্রত্যেক সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করে থাকে এবং তাদের সংশ্লিষ্ট বিষয়ে যদি কোনো লর প্রয়োজন হয় তারা সেই কাজগুলো করে থাকে। এবং দেশের আইন ও শৃঙ্খলা রক্ষা করার জন্য এই সরকার এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট পুলিশ ফোর্স মেনটেন করে। আমরা যেমন যেমন আমরা যদি খুব সহজভাবে বলি যে আইন, কোনো আইন যদি পাস করা হয় সে আইন পাস করা হলো কিন্তু সেই আইনটা এক্সিকিউট করে কে? এক্সিকিউট করে কিন্তু পুলিশ সদস্যরা। ওনারা কিন্তু মানে আমরা হয়তো একটা আইন করলাম যে প্রকাশ্যে ধূমপান করলে 200 টাকা জরিমানা, এই আইন কিন্তু মন্ত্রী কিংবা সিভিল ব্যুরোক্র্যাটরা কেউ কেউ কারো কিন্তু আসলে এক্সিকিউট করার কোনো এখতিয়ার নেই। এটা কারা করে? এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এই কাজটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী পুলিশের সাথে করে থাকে। অ্যাপয়েন্টমেন্ট মেকিং ফাংশন এক্সিকিউটিভ ডিপার্টমেন্টে, যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় এবং প্রেসিডেন্ট যদি চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট হয় তাহলে উনি বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে ইন্ডিয়ার কথা বলেছি যে ইন্ডিয়ার প্রেসিডেন্ট চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজ, হাইকোর্টের বিভিন্ন জাজ, অ্যাম্বাসেডর, অ্যাডভোকেট জেনারেল, এই সমস্ত বিভিন্ন বিভিন্ন পদে অ্যাপয়েন্টমেন্টটা আসলে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের হেড করে থাকেন। ট্রিটি মেকিং ফাংশন, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি, একটি দেশের সাথে বা কোনো একটি অর্গানাইজেশনের সাথে যদি কোনো রাষ্ট্রের কোনো
চুক্তি করার প্রয়োজন হয়, তাহলে এই দায়িত্বটা এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের থাকে যে তারা কোন চিঠিতে কি ধরনের কথাবার্তা লেখা থাকবে, কি শর্ত থাকবে, এই সকল কিছু আসলে তারা রেডি করে এবং তাদের পর্যালোচনার প্রেক্ষিতে আসলে আরেকটি দেশের সাথে এই ট্রিটি সিগনেচার বা চুক্তি স্বাক্ষর করতে পারে। এক্ষেত্রে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট ট্রিটি নিয়ে নেগোসিয়েট করা থেকে শুরু করে এমন কোনো বিষয় যদি অপর পক্ষ থেকে দেওয়া হয় যেটা আমাদের সাবমিটির জন্য আঘাত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এক্সিকিউটিভ ডিপার্টমেন্টই পর্যালোচনা করে থাকে। ডিফেন্স, ওয়ার অ্যান্ড পিস ফাংশন, এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিফেন্স, ওয়ার এবং পিস ফাংশন, মানে যুদ্ধ অবস্থা, শান্তি অবস্থা এবং প্রতিরক্ষা, এই তিনটা গুরুত্বপূর্ণ কাজই কিন্তু এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের দায়িত্ব। যদি দেশে কোনো ধরনের দেশের যে ডিফেন্স বা প্রতিরক্ষা মিনিস্ট্রি থাকে সেটাকে মেনটেন করা, পাশাপাশি যদি কোনোভাবে দেশে যুদ্ধ অবস্থার উদ্ভব হয় তবে সেই যুদ্ধ অবস্থাকে যুদ্ধকে মানে এখন রাষ্ট্রের যুদ্ধ হবে এই ঘোষণাটা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট থেকে না আসা পর্যন্ত কিন্তু যুদ্ধ হয় না। পাশাপাশি আবার ধরেন কোনো যুদ্ধ অবস্থা থেকে যদি কোনো পিস প্রসেসে যায় সেখানেও কিন্তু আসলে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তারা নেগোসিয়েট করে এবং নেগোসিয়েশনের মাধ্যমে আসলে এই পিস প্রসেসটা এগিয়ে যায়। তাইলে প্রতিরক্ষা, যুদ্ধ এবং শান্তি তিনটা সেক্টরেও কিন্তু প্রতিরক্ষা এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফরেন পলিসি মেকিং অ্যান্ড কন্ডাক্ট অফ ফরেন রিলেশন, আমরা জানি যে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। একটি দেশের সাথে আরেকটি দেশের সম্পর্ক কি হবে সেটা সেই দেশের সংবিধান অনুযায়ী পরিচালিত হয় এবং এই ক্ষেত্রে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বর্তমান বিশ্বের যে অবস্থা এই অবস্থার মধ্যে যে একটি যে গ্লোবাল ইন্টারডিপেন্ডেন্স মানে প্রত্যেক রাষ্ট্রই আসলে প্রত্যেক রাষ্ট্রের উপর নির্ভরশীল, এই কারণে এমনভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হয় যেন মানে নিজের জাতীয় স্বার্থ রক্ষা পায় পাশাপাশি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্প্রীতিও যেন বজায় থাকে। তাছাড়া আমাদের দেশের সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা আমরা জানি বিশ্বে বিভিন্ন ধরনের ইডিওলজিক্যাল ব্লক আছে, আমরা কোন ব্লকে যাব, আমরা কার সাথে সম্পর্ক মেনটেন করব, আমরা কোন ধরনের সম্পর্ক মেনটেন করব, আমরা আসলে কতটুকু নমনীয় হব কিংবা কতটুকু আমরা গার্ডস প্রদর্শন করব, এই সকল বিষয়গুলো মানে ফরেন রিলেশনের আন্তর্জাতিক সম্পর্কের প্রত্যেকটা বিষয় আসলে যে ডিপার্টমেন্ট গুরুত্বের সাথে করে থাকে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট। পলিসি মেকিং, আমরা খুব সহজেই বুঝতে পারি যে কোন রাষ্ট্র, আমরা জানি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পলিসি প্রয়োজন হয়, যে কোনো মন্ত্রণালয় প্রত্যেক মন্ত্রণালয়ের নির্দিষ্ট পলিসি থাকে, এই ধরনের পলিসিগুলো তৈরি করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্ল্যান থাকে, শর্ট টার্ম প্ল্যান থাকে, লং টার্ম প্ল্যান থাকে, কোনো প্ল্যান 3 মাসের জন্য, কোনো প্ল্যান 30 বছরের জন্য, এইভাবে বিভিন্ন ধরনের প্ল্যান পলিসি প্রোগ্রাম থাকে, এই সমস্ত কাজগুলোর জন্য পলিসি মেকিং এবং প্ল্যান তৈরি করার যে কাজটা সেটা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট কিন্তু করে থাকে এবং এটা হচ্ছে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট।